बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हरा सकलेई भालो आछो एवं बर्तमान परिस्थितिते तुम्हरा सकलेई सुस्थ आछो। शिक्षार्थीबृंद, तुम्हादेर पॉलिटेक्निक इन्स्टिट्यूटेर डिप्लोमा इन इंजिनियारिंग কম্পিউটার টেকনোলজি বিভাগের ফেসবুক লাইভের মাধ্যমে অনলাইন ক্লাসে তোমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত হতে সংযুক্ত হয়েছ, তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো বরাবরের মতোই আজকেও আমি তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে হাজির হয়েছি, বিষয় কোড 3464। আজকের ক্লাস পরিচালনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তারিখ হল বাংলা বর্ষের 29শে আষাঢ়, 1427 বঙ্গাব্দ, এবং ইংরেজি বর্ষের 13ই জুলাই 2020 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস নাম্বার 9, অধ্যায় 9, আলোচ্য বিষয় আইপি অ্যাড্রেসিং। বিষয়টি আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে আমরা দেখে নিই। আজকের এই অধ্যায়টি যেহেতু গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি বড়, সেই হিসেবে এই অধ্যায়টিকেই আমরা দুভাগে ভাগ করেছি। তো যে আজকের ভাগে আমরা কি কি শিখব আমরা দেখি। প্রথমে আছে নেটওয়ার্ক অ্যাড্রেসিং সম্পর্কে তোমরা জানতে পারবে এই অধ্যায় পাঠ করলে। তারপর আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল এবং IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 সম্পর্কে তোমরা জানতে পারবে। আইপি অ্যাড্রেসের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ আছে এবং বিভাগ সমূহের বিভিন্ন শ্রেণীবিভাগের বর্ণনা সমূহ তোমরা জানতে পারবে। তো পরের ক্লাসে আমরা অর্থাৎ 10ম ক্লাসে এই অধ্যায়ের সাবনেট ও সাবনেট মার্কস, CIDR এর সাবনেট ফরম্যাট এবং IPv6 এবং IPv6 এর অ্যাড্রেস ফরম্যাট ইত্যাদি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে দেখি নেটওয়ার্ক অ্যাড্রেসিংটা কি। তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসিং এর সংজ্ঞার দিকে থাকাই শিক্ষার্থী বৃন্দ, নেটওয়ার্কিং এ অবস্থিত বিভিন্ন কম্পিউটার বা নোডকে চিহ্নিত করার পদ্ধতি বা প্রক্রিয়াকে নেটওয়ার্ক অ্যাড্রেসিং বলা হয়। এর মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারগুলিকে একটি নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস দেওয়া হয়, আর নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারগুলিকে অ্যাড্রেস ব্যবহার করে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। তো শিক্ষার্থীবৃন্দ, সারা পৃথিবীতেই যে যোগাযোগ ব্যবস্থা কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, তো এই কম্পিউটার নেটওয়ার্ক গড়ে ওঠে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস, এই যে রাউটার, সুইচ, হাব ইত্যাদির মাধ্যমে নেটওয়ার্ক গড়ে ওঠে। তো এই নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসের জন্য একটি ইউনিক নাম্বার দরকার, স্বতন্ত্র নাম্বার দরকার। এই নাম্বারটিকে বলা হয় আইপি অ্যাড্রেসিং, অর্থাৎ অ্যাড্রেস করা হয়। যেমন শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা যে আমরা যারা আছে সবাই যে কম্পিউটার মোবাইল ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোন নিলে হবে না, মোবাইল ফোনে একটি সিম দরকার। আমরা যদি একটা সিম নিই, সিমের একটা নাম্বার আছে, এই মোবাইল নাম্বার দিয়ে প্রত্যেক ইউজারকে চিহ্নিত করা হয় মোবাইল নাম্বারের মাধ্যমে। তো অনুরূপভাবে নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলোকে, এখানে কম্পিউটার বলতে নোট
অর্থাৎ নোট আছে, নোটকে বোঝানো হবে। তো যে আমরা এখানে কম্পিউটার বলতে শুধু নোটকেই বুঝব। তো কম্পিউটারগুলিকেও একটা নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়। তো এই চিহ্নিত করার পদ্ধতিটাই হচ্ছে, প্রক্রিয়াটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসিং। তো কিভাবে চিহ্নিত করা হয়, কেন চিহ্নিত করা হয়, সেটা আমরা পরবর্তীতেই আমরা দেখব। তো আমরা দেখি নেটওয়ার্ক অ্যাড্রেসিংটা কিভাবে বের করতে হয়। তো আমি এখানেই শিক্ষার্থীবৃন্দকে প্র্যাকটিক্যালি এখানে দেখাচ্ছি। তোমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে, যদি গুগল সার্চ ইঞ্জিনে যদি শিক্ষার্থীবৃন্দ এইভাবে হোয়াট ইজ মাই আইপি এইভাবে লিখে দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে তোমাদের নিজ নিজ পিসি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, তাহলে এটার আইপি অ্যাড্রেসটা দেখাবে। এই যে এখানে দেখানো হচ্ছে, এখানে আমার এই পিসির আইপি অ্যাড্রেস এখানে দেখানো হচ্ছে। এইভাবে করে তোমরা তোমাদের পিসির আইপি অ্যাড্রেসটা দেখতে পাবে। অথবা এখানে এসে আবারও লিখতে পারো হোয়াট ইজ আইপি অ্যাড্রেস এইভাবে লিখে দিলে, এটা না এটাই লিখতে হবে, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস www.whatismyipaddress। এইভাবে লিখে দিলেও যে আইপি অ্যাড্রেসটা এখানে দেখাবে, আমার পিসির আইপি অ্যাড্রেস এখানে দেখানো হচ্ছে। যেহেতু এখানে IPv4 এই ভার্সনের আইপি অ্যাড্রেসটা বর্তমানে ব্যবহার করছে, IPv6 এই জিনিসগুলি কি আমরা আমাদের লেকচারে আমরা দেখব। তো আপাতত এখানে দেখি যা দেখে যাই আইপি অ্যাড্রেস আমার পিসি এবং আমার অবস্থান সব কিছু এখানে ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে। তো এইভাবে করে নিজ নিজ পিসির আইপি অ্যাড্রেসটা আমরা খুঁজে বের করে নিতে পারি। এরপরে আসি ইউসেস অফ আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের ব্যবহার। আইপি অ্যাড্রেসটা আমরা কেন ব্যবহার করব, আইপি অ্যাড্রেসটা ব্যবহার করব ইন্টারনেটে সংযুক্ত এক কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে সংযুক্ত হওয়ার জন্য, কানেক্ট হওয়ার জন্য এই আইপি অ্যাড্রেসটা দরকার। কারণ এই আইপি অ্যাড্রেসটা আবার কিন্তু ইউনিক হতে হবে, অর্থাৎ যে কম্পিউটারে এই আইপি অ্যাড্রেসটা একটি আইপি অ্যাড্রেস দেওয়া হবে, সেই আইপি অ্যাড্রেস কিন্তু অন্যজনকে দেওয়া যাবে না। যেমন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাসে তোমাদের রুল নাম্বারটা হচ্ছে তোমাদের যে রুল নাম্বারটা ভর্তি হওয়ার পরে দেওয়া হয়, সেই রুল নাম্বারটা কিন্তু অন্য কোনো স্টুডেন্টকে দেওয়া হয় না। তোমাদেরকে ইনস্টিটিউটের মধ্যে তোমাদেরকে আইডেন্টিফাই করা হয় তোমাদের রুল নাম্বার দিয়ে। তো অনুরূপভাবে নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি কম্পিউটার বা নোটকে আইডেন্টিফাই করা হয় নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দিয়ে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে। শুধু তাই না, যেমন আমরা যে লিখি এই যে www. এই যে আমরা নামি নিচে লিখে দেখাচ্ছি একটা অ্যাড্রেস লিখে দেখাচ্ছি, যেমন facebook.com। এই ওয়েব অ্যাড্রেসে কিন্তু একটি আইপি অ্যাড্রেস আছে। এটাকে যদিও বা আমরা নাম দিয়ে চিহ্নিত করেছি www.facebook.com, এটার কিন্তু একটা নাম্বার থাকে। সেটা কি ধরনের নাম্বার সেগুলো আমরা পরেই দেখব। এই নাম্বারের বিপরীতে একটি নাম দেওয়া হয়, হয়তো কারণ আমরা নাম্বারগুলি দিয়েও আমরা ইচ্ছা করলে ব্রাউজ করতে পারি। তা সবার ওই যে প্রত্যেকের নাম্বার মনে থাকবে না, সেজন্য
প্রত্যেক নাম্বারের বিপরীতে একটি করে এরকম www.facebook.com। আবার www.btebi কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.btebi.gov.bd। তো এই ওয়েবসাইটেরও একটি আইপি অ্যাড্রেস থাকে। তো আইপি অ্যাড্রেসের বিপরীতেই আমরা কিন্তু www.btebi.gov.bd এটাই লিখে থাকি, কারণ আমাদের মনে থাকবে এই জিনিসটাই, নাম্বারটি মনে থাকবে না। তো মনে রাখার সুবিধার্থে এটা। তো আইপি অ্যাড্রেস অ্যালাউ ট্রান্সফার ফাইলস অর ইমেইল, অর্থাৎ আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয় এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারে সংযুক্ত হয়, সংযুক্ত হওয়ার পরে ফাইল ট্রান্সফার করে, ইমেইলে আদান প্রদান করে। আইডেন্টিফাইটার লোকেটিং এ হোস্ট ইন নেটওয়ার্ক, নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটারের অবস্থান নির্ণয় করা হয় আইপি অ্যাড্রেস দিয়ে। তো আমরা এখানে দেখি আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল এবং IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এটা IPv4 একটি ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেসের একটা ভার্সন 4। তো জিনিসটা কি আমরা দেখব, তো এখানে দেখি আইপি বা ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ আমাদের যে প্রোটোকল আছে, আমরা গত ক্লাসেও আমরা পড়ে আসছি ইন্টারনেট প্রোটোকল আছে। ইন্টারনেট প্রোটোকলের সাহায্যে আমরা নেটওয়ার্কযুক্ত প্রতিটি কম্পিউটারকে একটা অ্যাড্রেস দেওয়া হয় অর্থাৎ চিহ্নিত করা হয়। তো এটাকে লজিক্যাল অ্যাড্রেস বলে। আরেকটা আছে ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেসটা সাধারণত তৈরিকারক কোম্পানি কর্তৃক দিয়ে থাকে। তৈরিকারক কম্পিউটার কর্তৃক দিয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, যেমন আমরা যে মোবাইল ব্যবহার করি, প্রত্যেক মোবাইলের একটা মোবাইল নাম্বার আছে। তোমরা যে যায় যে অপারেটর থেকে সিম কিনেছ, সেই অনুসারে প্রত্যেক অপারেটর থেকে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে। তার বাইরেও প্রতিটি মোবাইল সেটের একটা নাম্বার থাকে, যেটাকে IMEI নাম্বার বলা হয়। এটা তোমাদের প্রতিটি মোবাইলের সেটিং এর অ্যাবাউটে গিয়ে যদি তোমরা পরীক্ষা করে দেখো, দেখবে যে প্রতিটি মোবাইলের একটি করে IMEI একটি নাম্বার থাকে। এটা কিন্তু যারা মোবাইল তৈরি করছে, মোবাইল সেটটি তৈরি করেছে, ওই কোম্পানি কর্তৃক সেট করে দেওয়া, এটাকে কিন্তু পরিবর্তন করা যায় না। তো প্রত্যেকটা কম্পিউটারেও এক একটা নাম্বার থাকে, অর্থাৎ কম্পিউটারে যে ইন্টারনেট সংযুক্ত হতে চাইলে অথবা নেটওয়ার্কযুক্ত করতে চাইলে একটি ল্যান কার্ড দরকার, লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান কার্ড বলা হয়। এই ল্যান কার্ডেরও একটা নাম্বার থাকে, এটাকে ম্যাক অ্যাড্রেস বলা হয়। এটা অনেকটা ওই যে ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে গণ্য করা হয়। তো ভার্সন অনুসারে আইপি অ্যাড্রেসকে দুভাগে ভাগ করা হয়। একটা হলো তোমাদের IPv4 অর্থাৎ ভার্সন 4, আরেকটা হলো IPv6। তো দু ধরনের ভার্সন কেন? আগে এক সময় যে যখন কম্পিউটার প্রথম অর্থাৎ 1981 সালে যখন আইপি অ্যাড্রেসের প্রচলন শুরু হয়, তখন IPv4 নাম দেওয়া হয়েছিল অর্থাৎ ভার্সন 4। তখন এই যে এখানে এত বিপুল সংখ্যক যে প্রত্যেকটি কম্পিউটারকে চিহ্নিত করার জন্য যে যে এতগুলি আইপি অ্যাড্রেস যে দরকার সেটা চিন্তা করেনি। সেই হিসেবে এখন IPv4 এর যে নাম্বার দেওয়া এটা এখন শেষ পর্যায়ে, সেই জন্য আবার এই নাম্বারটিকে আরো বড় করে আরেকটা ভার্সন তৈরি করা হয়েছে, যাতে সংখ্যাটিকে আইপি অ্যাড্রেসকে আরো বড় করে বেশি করে দেওয়া যায়। এটা হলো IPv6। তো আমরা এখানে আজকেই আলোচনা করব IPv4 নিয়ে, এবং পরের সপ্তাহের ক্লাসে IPv6 নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এই ভার্সনের যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটিকে 4টি ভাগে 32 বিট, এই আইপি অ্যাড্রেসটি 32 বিট, 32 বিটের, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটি সাধারণত বাইনারি নাম্বার দিয়ে সেট করা হয় এবং ডেসিমেল দিয়েও করা হয়, হেক্সা ডেসিমেল দিয়েও করা হয়। তো 32 বিটের
এই আইপি অ্যাড্রেস, অর্থাৎ এটাকে নাম্বারিং করতে গেলে 32টা বিটের দরকার। তো 32 বিটকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 1টি ভাগে পড়ে 8টি করে বিট পড়ে। অর্থাৎ এই যে এখানে দেখানো হচ্ছে 32 বিটের একটি আইপি অ্যাড্রেস এখানেই আছে, তো এটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেক ভাগকে ডট দিয়ে আলাদা আলাদা করা হয়েছে, ভাগ করা হয়েছে। তো আইপি অ্যাড্রেসকে 3 ভাগে চিহ্নিত করা যায়, প্রকাশ করা যায়, ডট, এট, ডেসিমেল, বাইনারি, হেক্সা ডেসিমেল, এই 3 উপায়ে ব্যবহার করা যায়। তো আমরা যেহেতু ডেসিমেল, ডেসিমেল বলতে আমরা যে সংখ্যাগুলি সাধারণত ব্যবহার করি সেই সংখ্যাগুলিকে ডট ডেসিমেল সংখ্যা বলা হয়। তো যেহেতু আমরা ডেসিমেল নাম্বার ব্যবহার অভ্যস্ত, সেজন্য আমাদের যে আইপি অ্যাড্রেসগুলি সেট করা হয় সেগুলি কিন্তু আমরা ডেসিমেলে দিই। কম্পিউটার কিন্তু এটাকে কনভার্ট করে বাইনারিতে ব্যবহার করে, হেক্সা ডেসিমেলে দিলেও সেটা কিন্তু বাইনারিতে ব্যবহার করা হয়, কনভার্ট করে। তো IPv4 এর যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে 2 ভাগে ভাগ করা হয়। এই যে প্রথম অংশকে আমি এখানে দেখাচ্ছি এই যে লাল চিহ্নিত দিয়ে, এই যে এখানে আছে এই প্রথম অংশকে, প্রথম অংশে থাকে নেটওয়ার্ক আইডি আর দ্বিতীয় অংশে থাকে হোস্ট আইডি। একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। কেন হোস্ট আইডি বলতে, আমরা যারা ইউজার তাদের ইউজারের যে নাম্বারটা, যেমন আমরা যে অনেক সময় লিখে থাকি যে কোনো একটা মোবাইল নাম্বার 01 81, তো এখানে আমি আর লিখতেছি না সুবিধার্থে, 1 তারপরেই থাকে হয়তো, ধরে নি 6, হয় ধরে নি আমি আর লিখবো না, যে 1 1 1 1, এখানে 6 ডিজিট, এখানে 6 ডিজিট, এখানে হচ্ছে 5 ডিজিট। তো এখানেও 2টি অংশ, এই প্রথম অংশ এটা হচ্ছে অপারেটর কোড, অপারেটর কোড। তো এই অপারেটরটা হচ্ছে রবি, আবার 017 দিয়ে যদি শুরু হয় এটাকে গ্রামীণ, আবার 019 দিয়ে শুরু হলে এটাকে বাংলা লিঙ্ক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তো এখানে যেমন মোবাইল নাম্বার গুলোকে 2টি অংশ থাকে, একটা হচ্ছে অপারেটর কোড আর একটা হলো ইউজার নাম্বার, ইউজারের মোবাইল নাম্বার এটা। তো অনুরূপ ভাবে নেটওয়ার্কেও সংযুক্ত কম্পিউটার গুলির যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেস গুলি 2টি অংশে বিভক্ত, প্রথম অংশকে নেটওয়ার্ক আইডি আর শেষের অংশকে বলা হয় হোস্ট আইডি। তো আইপি অ্যাড্রেস শুরু হয় 00 দিয়ে, এখানেই আইপি অ্যাড্রেস 00000, 4টি ভাগে, শেষ হয় 255.255.255.255। তো এই যে আইপি অ্যাড্রেস 4-এ প্রায় 4 বিলিয়নেরও অধিক আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব। অর্থাৎ এই সংখ্যাগুলিকে বিভিন্নভাবে সাজানো যায়, এই সাজানোর পদ্ধতি প্রায় 4 বিলিয়নেরও অধিক। তো আমরা এই এই সংখ্যাগুলি দিয়ে এক একগুলিকে সাজিয়ে এবং কম্পিউটারগুলিকে আইপি অ্যাড্রেস দিতে পারবো। তো প্রত্যেকটি আইপি অ্যাড্রেস 8টি করে বিট থাকে, প্রত্যেক এখানে প্রত্যেকটা অংশকে বলা হয় অক্টেট। যেমন এখানে যে ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর অক্টেট, 4 নম্বর অক্টেট বলা হয়, 4টি ভাগে এক একটাকে অক্টেট বলা হয়। এই যে এখানে 4টা অক্টেট আছে, এখানে অক্টেট বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায় 8টি করে বিট থাকে, 8টা বিটকে নিয়ে একটি অক্টেট গঠিত হয়। নেক্সট, তা আইপি অ্যাড্রেসের কিছু মৌলিক বিষয় আছে, মৌলিক বিষয়গুলি যেমন আইপি অ্যাড্রেস যদি আমরা জানতে চাই তাহলে আইপি অ্যাড্রেসের যেমন বিট কি, বাইট কি, এগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। বিটটা হচ্ছে যেমন 0 একটি বিট, তারপর 1 একটি বিট, আবার 1 একটি বিট, আবার 0 একটি বিট, এখানে কিন্তু 4টা বিট। এটা হচ্ছে বাইনারি, অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ডাটার সবচাইতে ক্ষুদ্রতম অংশ, এই অংশগুলিকে বিট বলা হয়। এই রকম এই যে 0 1 1 0, এখানে 4টা, এরকম করে যদি আরো যদি 4টা নিই, 1 1 1,
এখানে কিন্তু আটটা, এই আটটা নিয়ে একটা বাইট গঠিত হয়, আটটা বিট নিয়ে একটা বাইট। নেক্সট অক্টেটটা কি? অক্টেটটা আমি আগেই বলে যাচ্ছি, অক্টেটটা হচ্ছে আমাদের এই যে আইপি অ্যাড্রেস কে, 32 বিটের আইপি অ্যাড্রেস কে আমরা যে 4 ভাগে ভাগ করব, প্রত্যেক ভাগে কিন্তু 8টি করে বিট থাকে, তো এক একটি অংশকে অক্টেট বলা হয়। তারপরে আছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ কম গুরুত্বের বিট। কম গুরুত্বের বিট বলতেই যেমন আমরা যদি কোনো একটা সংখ্যা লিখি, এই যে যেমন এখানে 4,598, তো এখানে কিন্তু এই যে 4-এর সাইতে 9 বড়, 5-এর 4-এর সাইতে এখানে 8 বড়, কিন্তু অবস্থানের কারণে এখানে কিন্তু 4 অনেক বড়। কেন? একক, দশক, শতক, হাজার, এটা হাজারের ঘড়ি আর এটা এককের ঘড়ি, তো যতই ডান দিকে যাব ততই গুরুত্ব কমতে থাকে। এটা হাজার, এটা শতক, 500, এটা দশক, 80, এখানে 9, যত ডান দিকে যাব ততই গুরুত্ব কমতে থাকে অবস্থানগত কারণে। তো এইখানে সর্ব ডানে যেটা আছে এটাকে LSB বলা হয়, আবার সর্ব বামে যেটা আছে এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, MSB বলা হয়। তারপরে আসি হোস্ট কি। হোস্ট আমি আগেই বলে ফেলছি, হোস্টটা হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি PC কে হোস্ট বলা হয়। তারপরে নেটওয়ার্ক সেগমেন্ট, এই যে 32 বিটের আইপি অ্যাড্রেস কে আমরা 4 ভাগে ভাগ করেছি, প্রত্যেক ভাগকে এক একটা সেগমেন্ট বলা হয়, সেগমেন্ট মানে অংশ। তো ক্লাস অনুসারে আইপি অ্যাড্রেসের প্রকারভেদ, আইপি অ্যাড্রেস কতটুকু কয় ভাগে ভাগ করা যায়, আইপি অ্যাড্রেস কে এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে, ক্লাস এ, তারপরে আছে ক্লাস বি, ক্লাস সি, তারপরে আছে ক্লাস ডি, এই যে ক্লাস ই, এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। ক্লাস এ সাধারণত সরকারি কাজে এই ক্লাস এ এর ব্যবহার, তারপর মধ্যম পর্যায়ের যে কোম্পানিগুলি আছে তার জন্য ক্লাস বিটা ব্যবহার করা হয় আইপি অ্যাড্রেস। তো যে সি ক্লাসটা আরো একটু ছোট, বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু এই যে সি ক্লাসটা ব্যবহার করা হয়। তারপরেই এই যে ক্লাস ডিটা রিজার্ভ, বিভিন্ন বিশেষ ধরনের কাজে ব্যবহার করা হয়, আর ক্লাস ইটা আর ভবিষ্যতের জন্য রিজার্ভ রাখা হয়েছে। রিজার্ভ রাখা হলেও কিন্তু এই ই ক্লাস থেকেও এই পর্যন্ত আইপি অ্যাড্রেস দেওয়া প্রায় শেষ পর্যায়ে, তো ভবিষ্যতে এই যে IPv4 এ ক্লাসটি হয়তো বিলুপ্ত হয়ে যাবে, এরপরে আসবে IPv6। তো এখানে প্রত্যেকটি ক্লাসের কোন ক্লাস কত থেকে শুরু হয়েছে এখানে দেখানো হচ্ছে, এবং কততে শেষ হয়েছে সেটাও দেখানো হচ্ছে। আইপিভি যে ক্লাস এ, ক্লাস এটা 0.0.0.0, তো এটা শেষ হয়েছে 127.255.255.255। তো এখানে আছে সাবনেট মার্কস, সাবনেট মার্কসটা হলো এখানে যেমন আমি যে ক্লাস এ এর জন্য নেটওয়ার্ক আইডি হচ্ছে প্রথম 8টা বিট, সেখানে 255, বাকিটা হচ্ছে আপনার এই যে হোস্ট আইডি, সেজন্য এগুলোকে 00, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়। সাবনেট মার্কস দিয়ে যদি আমরা বুঝি, এখানে যদি প্রথম যদি 255 থাকে, বাকিগুলি যদি 00 থাকে, তখন বুঝতে হবে এটা ক্লাস এ এর একটি আইপি অ্যাড্রেস, সাবনেট মার্কস দেখেই আমরা বুঝে নেব। যদি প্রথম দুইটা অক্টেট 255 255 দিয়ে শুরু হয়, তাহলে বুঝতে হবে এটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। এইভাবে করে বাকিগুলিকেও আমরা চিহ্নিত করতে পারি। নেক্সট, তো আমি এটা আইপি অ্যাড্রেসের যে স্ট্রাকচার এটা আমি বলে ফেলছি, কোনটা কোথায় ব্যবহার করা হয়, মিডিয়াম কোম্পানিজ, তারপরে স্মল কোম্পানিজ, মাল্টিকাস্টিং,
ফিউজার ইউজ, এটা আমি বলে ফেলছি। ক্লাস এ, ক্লাস এ এর দেখি ক্লাস এ কিভাবে। তো আইপি ভার্সন ফোর এ, ফোর কে চারটি অক্টেডে ভাগ করা হয়। তো প্রতিটি ভাগে আটটি করে বিট থাকে, প্রতিটি বিটে দুটি অংশ। এই যে আমি আগে বলে ফেলছি, একটা হচ্ছে নেটওয়ার্ক, তারপর একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর একটা হলো হোস্ট আইডি। তো ক্লাস এ এর এই আটটি ভাগ, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। প্রথম যে অক্টেট আছে, এই আটটা বিট নেটওয়ার্ক আইডি হিসেবে রিজার্ভ করা হয়, নেটওয়ার্ক আইডি হিসেবে চিহ্নিত করা হয়। বাকি যে তিনটি আছে, এই তিনটিকে, তিনটি অক্টেট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই তিনটি অক্টেটকে হোস্ট আইডি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো প্রথম অক্টেট নেটওয়ার্ক যে আইডি আছে, সেটা শুরু হয়, প্রথম একটা বিটকে জিরো থাকবে, জিরো থাকবে, বাকিগুলোকে আমরা সাজাতে পারবো ইচ্ছে অনুসারে। তো ক্লাস এ এর নেটওয়ার্ক সংখ্যা কত, আমরা এখানে দেখে নিই নেটওয়ার্ক সংখ্যাটা হবে কতগুলি, আমরা নেটওয়ার্কের সংখ্যা করতে পারবো, অর্থাৎ নেটওয়ার্ক আইডি কতগুলি দিতে পারবো। নেটওয়ার্ক আইডি দিতে পারবো টু আছে, টু টু দি পাওয়ার নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহৃত বিট সংখ্যা। তো নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহৃত বিট সংখ্যা কিন্তু আটটা, আটটার মধ্যে একটা কিন্তু রিজার্ভ, এই যে ওয়া জিরো দিয়ে, আর বাকি আছে সাত। তো এখানে উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে, এই যে এখানে সাত, টু টু দি পাওয়ার সেভেন মাইনাস টু, এখানে কেন মাইনাস টু করলাম সেটা আমি বলবো। তো এই যে টু টু দি পাওয়ার সেভেন কে যদি আমরা সেভেন দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে 128 মাইনাস টু, অর্থাৎ 126টি। তো অনুরূপভাবে হোস্টের সংখ্যা টু টু দি পাওয়ার 24, অর্থাৎ হোস্ট আইডির জন্য নির্ধারিত বিট সংখ্যা। তো হোস্ট আইডির জন্য এখানে 8 বিট, এখানে 8 বিট, তারপর এখানে 8 বিট, 3 8 24, এখানে 24 দেখানো হয়েছে। তো মাইনাস টু কেন? তো এখানে মাইনাস টু হচ্ছে, যেমন আমি এখানে উদাহরণ দিয়ে দেখাই, যে কোনো একটা নেটওয়ার্ক, এই যে ডান দিকে আমি দেখাচ্ছি একটা উদাহরণ মাধ্যমে, এখানে যদি কোনো একটি অপারেটর, মোবাইল অপারেটর যদি প্রত্যেকটা ইউজারকে যদি নাম্বার দিতে চায়, মোবাইল নাম্বার 01 8 XX, তো এটা শুরু হবে জিরো দিয়ে, জিরো 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 জিরো, 6টা ডিজিট। তো এইরকম করে জিরো জিরো, তারপর জিরো 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 ওয়ান, তারপর জিরো 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 টু, এইরকম করে করে একেবারে 99999 পর্যন্ত আসবে। তো এখানে কিন্তু এই যে প্রথমে যে জিরো জিরো, এটা কোনো ইউজারের মোবাইল নাম্বার হতে পারে না। তো এখানে আবার 99 যে কয়টি আছে, এটাও কিন্তু রিজার্ভ করে রাখা হয়, এই দুইটা কিন্তু দেওয়া হয় না, এই দুইটা রিজার্ভ। মোবাইলে যেমন এই দুইটা নাম্বার দেওয়া হয় না, অনুরূপ ভাবে এখানেও কিন্তু এই সংখ্যাগুলিকে জিরো 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 আর ওয়ান 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 যেটা আছে সেগুলাকে বাদ দিতে হয়, এই দুটা সেজন্য বাদ দেওয়া হয়েছে, নেটওয়ার্ক সংখ্যাতেও আবার হোস্টের সংখ্যাতেও। তো প্রতিটি ক্লাসে কিন্তু এইভাবে করে হিসাব করা হয়েছে। তো আবার এই যে ক্লাস এ এর এই যে হোস্টের সংখ্যা কিন্তু 1,67,77,214টি, এই কয়টি নেটওয়ার্ক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারকে ক্লাস এ চিহ্নিত করতে পারবে নাম্বার দিয়ে। নেক্সট ক্লাস বি, ক্লাস বিতেই আমরা দেখে নিই ক্লাস বি। তো ক্লাস বিতেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে আইপি অ্যাড্রেসকে। প্রথম দুটি অক্টেট, প্রথম এবং দ্বিতীয় অক্টেট কে নেটওয়ার্ক আইডি হিসেবে চিহ্নিত করা হয়েছে, পরের দুটি অক্টেটকে হোস্ট আইডি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে নেটওয়ার্কে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি সমান সংখ্যক দরকার হয়, সেখানে কিন্তু ক্লাস বি আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু নেটওয়ার্ক আইডি যে প্রথম দুটো অক্টেট, তাহলে 8 8 16টা নেটওয়ার্ক আইডি থাকবে। তো কিন্তু এখানে ওয়ান এবং জিরো, ওয়ান এবং জিরো রিজার্ভ করে রাখা হয়। তো কোন একটা আইপি অ্যাড্রেস যদি বাইনারিতে আমরা দেখি, প্রথমে যদি যদি দেখি ওয়ান এবং জিরো, প্রথম যখন ওয়ান এবং জিরো থাকবে, বুঝতে হবে এটা ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। তো এখানে নেটওয়ার্ক সংখ্যা কত,
সেটা হবে 2 টু দি পাওয়ার নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহৃত বিট সংখ্যা। তো নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহৃত বিট সংখ্যা হচ্ছে 14। কেন? এখানে 8টা, প্রথম অক্টেটে কিন্তু 8টা বিট, দ্বিতীয় অক্টেটে কিন্তু 8টা বিট, 8টা 8টা 16টা। তার মধ্যে প্রথম দুইটা বিট রিজার্ভ করা, 1 এবং 0 দিয়ে, সেই হিসেবে এখানে 14টা হবে। তো এটা থেকে দুইটা বিয়োগ দিতে হবে, ওই যে বলছিলাম 00 এবং 11, এই দুইটা বিয়োগ করতে হবে। তো সেই হিসেবে নেটওয়ার্ক আইপি ক্লাস বিএ, আইপি অ্যাড্রেসের ক্লাস বিএ কিন্তু 16382টি, নেটওয়ার্ক সংখ্যা, তারপর হোস্টের সংখ্যা কিন্তু 65536টি। আমি ক্লাস এ এ হিসাবটা দেখিয়ে আসলাম, ক্লাস বিতেও সেভাবে হিসাব হবে। ক্লাস সি, ক্লাস সিটা কিরকম? ক্লাস সিটা আমরা দেখে নি। ক্লাস সিতে কিন্তু প্রথম তিনটি অক্টেট, প্রথম তিনটি অক্টেট নেটওয়ার্ক আইডি হিসেবে চিহ্নিত করা, শেষের একটি একটি অক্টেট, চতুর্থ অক্টেটকে হোস্ট আইডি হিসেবে চিহ্নিত করা। তো এখানে কিন্তু নেটওয়ার্কের সংখ্যা কত? নেটওয়ার্কের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার, আগের মতোই 2 টু দি পাওয়ার, নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহৃত বিট সংখ্যা। তো নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহৃত বিট সংখ্যা কত? এই যে প্রথম অক্টেডে 8টা, দ্বিতীয় অক্টেডে 8টা, তৃতীয় অক্টেডে 8টা, 3টা 24টা, তাহলে এখানে 24 হতে। একটু উদাহরণের সাহায্যে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 21। কেন 21? এখানে 24 হওয়ার কথা ছিল, কিন্তু 21 কেন? 21 হচ্ছে নেটওয়ার্ক আইডির এই যে প্রথম এই যে তিনটা ডিজিট রিজার্ভ থাকবে, 110, এটা রিজার্ভ, সেজন্য এই তিনটা বিয়োগ, 24 থেকে 3 গেলে 21। তো 2 টু দি পাওয়ার 21 -2, ওই আগের মতো ওই 00 দিয়ে যেগুলি শুরু হবে, একেবারে 00 দিয়ে সেটা বাদ, এবং 99 দিয়ে যেটা শুরু সেটাও বাদ, এই দুইটা আইপি অ্যাড্রেস বাদ দিতে হবে। তো এটা দিয়ে প্রায় 20,97,150টি নেটওয়ার্কের সংখ্যা হবে। তো হোস্টের সংখ্যা হবে, তো যে 2 টু দি পাওয়ার 8, তো 8টা কি হোস্ট আইডির জন্য ব্যবহৃত বিট সংখ্যা। তো হোস্ট আইডির জন্য 8টা বিট, এই 8 এখানে দেওয়া আছে। তো বিয়োগ 2, তো এখানেও কিন্তু ওই যে 00 দিয়ে যেটা শুরু এবং 1111 দিয়ে যেটা শেষ, সেই দুটা বাদ দিতে হবে। বাদ দিয়ে 256 - 2, 154টি পোস্টের সংখ্যা ক্লাস সি। ক্লাস ডি, তো এখানে কিন্তু একই, ক্লাস ডিটি একটি বিশেষ শ্রেণীর আইপি অ্যাড্রেস, যাকে বলা হয় মাল্টিকাস্টিং আইপি অ্যাড্রেস। মাল্টিকাস্টিংটা বলতে বোঝানো হচ্ছে, কোনো একটি কম্পিউটার থেকে যদি কোনো একটি মেসেজ বিভিন্ন কম্পিউটারে যদি পাঠাতে হয়, তাহলে বিভিন্ন কম্পিউটারের রাউটারগুলি খুঁজতে হবে। তো এখানে বিভিন্ন রাউটার খুঁজতে গেলে বিভিন্ন রাউটারের বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকবে, এটাকে বলা হয় মাল্টিকাস্টিং। তো এখানেও কিন্তু ভাগ করা হয়েছে, এই যে 8টা ভাগে, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। তো এখানে কিন্তু প্রথম অক্টেট যেটা আছে, এখানে কিন্তু হোস্ট এবং নেটওয়ার্ক আইডি হিসেবে ভাগ করা হয় নাই। তো এখানে কিন্তু প্রথম 4টি ডিজিট রিজার্ভ করে রাখা হয়েছে, 1110। তো আমরা কোনো একটা আইপি অ্যাড্রেসের বাইনারি সিস্টেমে যদি দেখি, প্রথমে যদি 110 থাকে, তখন বুঝতে হবে এটা ক্লাস ডি এর আইপি অ্যাড্রেস। ই, ক্লাস ই, ক্লাস ইটা দেখি, এটা একটি বিশেষ ধরনের আইপি অ্যাড্রেস, এটা বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য এটাকে ব্যবহার করা হয়, সেজন্য এটাকে এক্সপেরিমেন্টাল ক্লাসও বলা হয়। তো এখানেও কিন্তু প্রথম 4টি বিটকে রিজার্ভ করে রাখা হয়েছে, সেটা 111, এই যে এখানেই আছে 111, 4টা 1 দিয়ে রিজার্ভ করে রাখা হয়েছে। এগুলিতে হোস্টের জন্য ব্যবহার করা হয় না, অর্থাৎ সাধারণ ইউজার এগুলি ব্যবহার করতে পারে না। এই ক্লাসের শুরু কিন্তু 240 থেকে শুরু করে 255 পর্যন্ত। তো এখানে আইআইপি অ্যাড্রেস রেঞ্জ 240.0.0.0 থেকে শুরু করে 255.255.255.255। তো এভাবে করে ক্লাস ইয়ের আইপি অ্যাড্রেসগুলি সেট করা হয়। তো শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সুবিধার্থে বিভিন্ন ক্লাসের আইপি অ্যাড্রেসের
প্রথম বিচ্ছঙ্কা কত কিভাবে আমরা চিনব সেটাকে এখানে একটি টেবলের সাহায্যে আমরা এখানে দেখিয়েছি আমি। তা আবার নেটওয়ার্ক বিট কত ক্লাস এ এর জন্য, তারপরে যে বি এর জন্য নেটওয়ার্ক বিট কত, তারপর হোস্ট এর জন্য কতটা বিট রিজার্ভ করে রাখা হয়েছে এখানে টেবলের সাহায্যে আমি দেখিয়েছি। তারপরে যে হোস্টের সংখ্যা কত দেওয়া যাবে, তারপরে যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দেওয়া কত দেওয়া যাবে, এবং এই দুটা মিলে মোট কতগুলি আইপি অ্যাড্রেস দেওয়া যাবে সেটা এখানে আমি দেখিয়েছি। ক্লাস এ কত দিয়ে শুরু হয়েছে, কত থেকে শেষ, কত গিয়ে গিয়ে শেষ হয়েছে সেটাও এখানে টেবলের সাহায্যে প্রত্যেকটি আইপি অ্যাড্রেসের ক্লাসে দেখানো হয়েছে বৈশিষ্ট্য একটা টেবলের সাহায্যে। নেক্সট, তো আইপি অ্যাড্রেসকে আরো দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস আর একটা হলো পাবলিক আইপি অ্যাড্রেস। তো প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি, তো শিক্ষার্থী বৃন্দ তোমরা দেখো, যে সকল আইপি অ্যাড্রেস নন রাউটেবল, অর্থাৎ যে সকল আইপি অ্যাড্রেসকে ইন্টারনেট দ্বারা অ্যাক্সেস করা যায় না তাকে প্রাইভেট আইপি অ্যাড্রেস বলা হয়। অর্থাৎ সোজা কথা হলো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলি, যদি তোমাদের ইনস্টিটিউটের পলিটেকনিকের হয়তো ল্যাবে অনেকগুলি কম্পিউটার আছে, সেই কম্পিউটারগুলিকে যে ল্যান ভুক্ত অর্থাৎ নেটওয়ার্কযুক্ত করা হয়েছে, প্রতিটি কম্পিউটার একটি সুইচ বা হাব দিয়ে ল্যান করে দেওয়া আছে, সংযুক্ত আছে, কিন্তু এই কম্পিউটারগুলি ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়, অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত ছাড়া যে সমস্ত কম্পিউটারগুলিকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়, যদি সংযুক্ত করতে চায় তাহলে প্রতিটি কম্পিউটারকে একটি নাম্বার দেওয়া হয়। এই নাম্বারটা হচ্ছে, তাও এই যে আমরা যে যে আইপি অ্যাড্রেস আছে এই যে এইভাবে করে এই আইপি অ্যাড্রেসের দ্বারা নাম্বারিং করা হয়, এইগুলি হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা কিন্তু ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে না। এই পাবলিক আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেসটা কি, পাবলিক আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই যে আমরা আমি যে কম্পিউটার ব্যবহার করছি, তোমরা যে কম্পিউটার ব্যবহার করতেছো দেখতেছো, তোমাদের এই যে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়েছে, আমি প্রথমেই তোমাদেরকে কিভাবে দেখিয়েছি আমার কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস সেটা কিভাবে দেখতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, অর্থাৎ নেটওয়ার্কযুক্ত যে কম্পিউটারগুলি আছে সেই কম্পিউটারগুলির একটা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটিকে আইপি নাম্বার থাকে, এই নাম্বারটিকে পাবলিক আইপি অ্যাড্রেস বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এইটুকু বলে শেষ করতে চাই। তো তোমাদের যদি আজকের লেকচার সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ স্কিলস পোর্টাল বাংলাদেশ এবং তারপরে আমাদের ওয়েবসাইট আছে www.facebook.com/skills.gov.pd, এই পেজে গিয়ে তোমরা যদি কমেন্ট করে আমাকে যদি প্রশ্ন করো তারপরেও আমি উত্তর দিয়ে থাকবো। আজকে এই রেখে এইটুকু রেখে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।